আমি কয়দিন আগে একটা সেলফ কিনবো আমার অনলাইন বিজনেসের জন্য কাপড়গুলো রাখার জন্য একটা সেলফ কিনবো তো আমি মার্কেট প্লেসে খুঁজতেছিলাম যে কম দামে সেলফ কই পাওয়া যায় তো একটা ভালো বড় সেলফ আমার পছন্দ মতো লাল কালারের সেলফ আট হাজার টাকায় উনি সেল করবে তো সেটা হলো মোহাম্মদপুরের একটা বাসা তো আমি ওনার সাথে নক করছি কথা বলছি এবং ওনার মানে নক করে কথা ওনার বিহেভিয়ারটা এমন মানে ওনার কোনো মানে ইচ্ছা নাই ইচ্ছাই নাই কিন্তু উনি আবার অ্যাড ও দিছে এটাতে আচ্ছা মানে আমি কি দেব একটা মানে বিক্রি করব কাস্টমার পাইছে তো তার এটা ইচ্ছা থাকবো না তা আমার থেকে তার আগ্রহ বেশি থাকার কথা যে ভাই কখন আসবেন আরে ফোন দিয়ে পাই না আরে কল দিয়ে পাই না আচ্ছা ঠিক আছে ডেট ফিক্স করলাম এত তারিখ সকাল 10টায় ওনার বাসার সামনে আমি যাব এবারে 10টার সময় সে ফোন ধরতেছে না আচ্ছা আরে অনেকবার ফোন দিতে 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 সে ধরছে ধরার পর বলতেছে আচ্ছা এই ঠিকানা আসেন গেলাম যাওয়ার পর সে লোকেশনে গিয়ে ফোন দেয় হে ফোন ধরে না

এই যে এই লেন সাতটা বাড়ি তারপরে পুরান ঢাকায় আরো বাড়ি দুই তিনটা বাড়ি আছে তার এত বড় হ্যাঁ মানে হ্যার একটা বর্ণনা আমার দিল আমি বর্ণনা শোনা পর তার এই ছেলেটা ব্যথা তো কিছু আমাকে গরিব ভেবে আমাকে ফ্রি দিতে পারে এত বড় লোক এটা মানুষ হ্যাঁ পরে সে গেল ডাকতে এবার সে দশ পনেরো মিনিট পরে সে ঘুম ঘুম চোখে একটা খুব সুন্দর তখন দুইটা বাজে আমি দশটা থেকে খুঁজতে খুঁজতে দুইটা সময় তার দেখা পাইছি এ খুব ঘুম ঘুম চোখে এমন একটা ভাব যে তার খুব ঘুমের আমি ডিস্টার্ব করছি হ্যাঁ ভাই বলেন কি হয়েছে ভাই ভাই আপনার কথা ছিল এটা ভেজ পছন্দ হয়েছে আপনার হ্যাঁ তাহলে এক কাজ করে না যে কাজিন আছে এটা কাজ আপনার না বলে হ্যাঁ আমার তাহলে ভাই আমি তাহলে আপনার টাকা দিয়ে নিয়েছি না না ভাই এটা দিলে আমার ভাই কাজিন করবো দারোনা বলতো তুমি দেখো এটা কথা হবে না এটা দিয়ে দাও চলে লাগে আমি কে এত বড় জিনিস কি করব ধারণ করে ভাই হ্যাঁ এরকমই ভাই আমি কি করে ভাই জব টপ বা কি করে সাতটা বাড়ির মালিক আমিও ব্যাক কলের মতো পছন্দ আসলে আমি আমি করছি সে কিছুই করে না তারা পাঁচ বোন এক ভাই সে একটা ভাই পাঁচ বোন তাকে লুতু পুতু পুতু করে রাখে এবং সে হ্যাঁ সে দুইটার সময় ঘুমতে করে সে আবার একটু ঘোরাফেরা করে আবার যায় ঘুমায় রেস্ট না রেস্ট

এবার যদি আমি দশ দিনের মধ্যে অ্যাচিভ করতে পারি ওই আনন্দ পৃথিবী কোন আনন্দের সাথে মানে ম্যাচ করা যাবে ভাই আচ্ছা মনে করি আগামী দশ দিনের মধ্যে একটা আইফোন কিনতে চাই এরা না আইফোন কিনতে পারলাম ওই আনন্দ পৃথিবীর কোন আনন্দের সাথে ম্যাচ করতে পারে তার তো কোনো এগুলোই নাই সে আইফোন চাপে এখনই চলে আসবে সেটা চেপে এখনই চলে আসবে আমি নিজে নিজেকে নিজে মোটিভেশন ঠিক আছে সো মানে জীবনে বেঁচে থাকার জন্য অনেক কাজ করতে হবে অনেক কাজের জন্য বেঁচে থাকতে হবে এটাই করতে হবে সো কখনো হতাশ বসে থাকা যাবে না বেঁচে থাকা যাবে না হতাশ হওয়া যাবে না ভাই এটা হয়ে যাবে না সো আমাদের অনেক কাজ আছে এই সব বললে হবে না এই সব করে যেতে হবে ঠিক আছে একটা ঘটনা বলি সেটা বললে এক রাজা একটা কুকুর সঙ্গে নিয়ে নদীতে নৌকায় করে ভ্রমণ করতে তো সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিক আচ্ছা কুকুরগুলা খালি অস্থির মানে বাসায় রাস্তায় যেরকম অস্থিরভাবে ঘোরাফেরা করে বিদেশি কুকুর ওই রকম নৌকার মধ্যে অস্থিরভাবে লাফালাফি করতেছে এবং এমন লাফালাফি করতেছে যে নৌকার মাঝি ভাবতেছে যে এমনভাবে চলতে থাকলে নৌকা যাত্রী সহ ডুবে যাবে কিন্তু কুকুর তো স্বভাবের বিপরীতে যাইতেছে না থামায়ও রাখা যাইতেছে না লাফালাফি করতেছে তো এরকম পরিস্থিতি দেখে রাজা নিজেও রাগ করছে কিন্তু কুকুর শান্ত করার কোনো উপায় পাইতেছে না এবার দার্শনিক এটা দেখে থাকতে পারে না তিনি রাজাকে বলছে যে আমি এই কুকুর শান্ত করার ব্যবস্থা করতে পারি কিন্তু আপনি যদি অনুমতি দেন তো রাজা অনুমতি দিল দার্শনিক করলো কি দুইজন যাত্রীর সাহায্যে তো কুকুর দুডারে নদীতে ফেলায় দিল এবার কুকুর দুরে তো নদীতে হাঁসফাঁস করতে লাগলো ডুবে যাওয়ার ভয়ে মানে মৃত্যু ভয়ে তারা হচ্ছে ওই চলন্ত নৌকা ধরার চেষ্টা করতে লাগলো তো তখন কুকুরগুলা তার জীবনের মূল্য অনুভব করলো যে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে এরকম করা যাবে না হ্যাঁ যে ভাবে বেঁচে থাকতে হবে কারণ হচ্ছে নৌকা ছেড়ে দিলেই ডুবে যাবে ডুবে গেলে নিশ্চিত মৃত্যু কিছুক্ষণ পর দার্শনিক ওই কুকুর আবার নৌকায় তুলল তারপর একটা কোনায় নৌকা যাত্রীদের মতো রাজা ও আচরণ দেখে প্রচন্ড অবাক তো রাজা দার্শনিককে জিজ্ঞেস করলে এটা কেন এখন একটা পোষা ছাগলের মতো বসে আছে এতক্ষণ তো খুব লাফালাফি করতেছিল দার্শনিক বললো যে যতক্ষণ পর্যন্ত কেউ নিজের সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি হয় না এই কুকুর যখন জলের ক্ষমতা নৌকার উপযোগিতা এবং নিজের সক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারলো তখন সে চুপ করে বসে গেল আমরা মানুষটা হচ্ছে ঠিক সেই নিজেদের অহংকার দাম্ভিকতায় আমরা অন্যের জীবন অতিষ্ঠ করে তুলি যখন আমরা নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখন আমরা চুপ চুপসে যাই এরা